আসসালামু আলাইকুম দর্শক বৃন্দরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি কবুতরের খামারে ফ্লাইং জোনটা কীভাবে সেট করতে হয় এবং ফ্লাইং জোনের গুরুত্বটা কী। আসলে কবুতর আমরা যারা খাঁচায় লালন পালন করি, তাদের কবুতর খাঁচায় থাকতে থাকতে উঠতে না পারার কারণে তাদের বডি স্টাক হয়ে যায়, তাদের বডি কাজ কার্যক্ষমতাও অনেকটা কমে যায়। সেজন্য আমাদের ফ্লাইং জোনের দরকার আছে, প্লাস আপনার ছোট যে বাচ্চাগুলো আছে তাদেরকে ফ্লাইং শেখানোর জন্য, প্লাস অসুস্থ মাঝে মধ্যে যে কবুতরগুলো অসুস্থ হয়ে যায় সে কবুতরগুলো আপনারা যদি ফ্লাইং জোনে দেন সে কবুতরগুলো সুস্থ হয়ে যায়। তারপরে আবার দেখা যায় রেস্টে আপনি রাখা দরকার, রেস্টে যদি আপনি ফ্লাইং জোনে কবুতরগুলো রাখেন তখন তাদের ভালো একটা রেস্ট হয়। সর্বোপরি ফ্লাইং জোনের একটা কবুতরের খামারে ফ্লাইং জোন একবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, দরকারি একটা বিষয়। তো আসি এখন ফ্লাইং জোনটা কীভাবে সেট করব। এখন দেখেন শীতকাল, এখন সকাল 9:30-9:30 বাজে, এই টাইমেই আমার এই ফ্লাইং জোনটার মধ্যে কী পরিমাণে রোদ পড়ছে দেখেন। এই রোদটাই হলো সবচেয়ে উপকারী একটা রোদ এবং আপনার ফ্লাইং জোনটা সবসময় পূর্ব এবং দক্ষিণ সাইডটা সবসময় খোলা থাকবে আপনারা দেখেন, যাতে সকালবেলার এই রোগটা আসতে পারে ফ্লাইং জোনে। আমার এই সাইডটা দেখেন, এটা পূর্ব সাইড, এই সাইডটা খোলা আছে, হ্যাঁ পর্দা লাগানো আছে, পর্দাটা খুলতে হবে। আর এটা হলো আপনার দক্ষিণ সাইড, দক্ষিণ সাইডটা আমার ওপেন আছে। আপনার উত্তর সাইডটা টোটালি বন্ধ থাকবে, উত্তর সাইড কখনোই খোলা থাকবে না, কারণ শীতের দিনে কিংবা অন্যান্য সময়ে উত্তরের যে বাতাসটা আসে এই বাতাসটাই আসলে কবুতরের জন্য ক্ষতির কারণ। তা আপনারা যখন ফ্লাইং জোন সেট করবেন তখন উত্তরটা বন্ধ করে দিবেন, উত্তরটা ব্লক থাকবে। আর এটা হলো আমার পশ্চিম সাইড, পশ্চিম সাইডটা পর্দা লাগানো আছে, পর্দাটা খুলে দিব কতক্ষণ পরে, যদি বাতাস না আসে তাহলে খুলে দিব। আর এই জায়গায় আপনার ফ্লাইং জোনে যেই আপনারা যেভাবে খাবার দিবেন তাহলে ওরা খাবারটা নষ্ট করতে পারবে না, খাবারের যেই বাটিটা এরকম থাকবে, এই টাইপের এটা কাঠের তৈরি বানানো, এভাবে থাকবে, সুন্দর উঠতে পারবে কবুতর। এই জায়গায় দেখেন রোদের মধ্যে আছে, এই শীতের মধ্যে কবুতরগুলোকে আপনারা যত রোদে দিতে পারবেন আসলে আপনাদের জন্য ততই ভালো হবে, তত ভালো থাকবে কবুতর। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমার ইনবক্সে নক করতে পারেন। আর আমার যে সাইদ বিন বাসার যে চ্যানেলটা আছে সেটা আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করবেন দয়া করে, আমি নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহজ হবে। তো এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।